ভারতে গেল এক সপ্তাহ ধরেই বাড়ছে করোনা সংক্রমণ শুক্রবার একদিনে দেশটিতে আরো এগারো হাজারের বেশি মানুষ নতুন করে ভাইরাস জিতে সংক্রমিত হয়েছেন যা দিনের গেল মধ্যে সর্বোচ্চ এছাড়াও ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে সুস্থতার আটানব্বই দশমিক সাত এক শতাংশ সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়